কোচবিহারের তৃণমূল জেলা সভাপতির বাড়ি লক্ষ্য করে গুলি, চিরামপুরে পার্থপ্রতিম রায়ের বাড়ি লক্ষ্য করে গুলি, দু রাউন্ড গুলি চালানোর অভিযোগ। বাড়িতে ছিলেন তৃণমূল নেতার বাবা এবং মা, কারা হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়, তবে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলির খোল। পার্থপ্রতিম রায় ঠিক কি জানাচ্ছেন এই ঘটনা সম্পর্কে শুনবো। আমি তো কোচবিহারে ছিলাম, আমি কোচবিহারে থাকি, সো হঠাৎ করে বাবা ফোন করে বাড়ি থেকে যে বাড়ির সামনে গুলি চলে এবং এই দরজা ঢুকে দু তিনজন নাকি গুলি চালিয়েছে। তো স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়ি, বাড়িতে ছুটে আসি, বাবা মার সঙ্গে কথা বলে, মা একটু আতঙ্কে রয়েছে, বাবাও আতঙ্কে রয়েছে। তো স্বাভাবিকভাবে এই বিষয়টা কারা ঘটালো, কেন ঘটালো, আমিও কিছুটা অন্ধকারে রয়েছি, খোঁজ নেওয়ার চেষ্টা করছি, পুলিশ এসছে, পুলিশ তদন্ত করছে। শুভেন্দুর প্রাক্তন রক্ষীর মৃত্যু তদন্তে কাঁথি থানায় সিআইডি, কয়েকজন চিকিৎসকের বয়ান রেকর্ড করা হবে এমনই খবর পুলিশ সূত্রে। শুভব্রত চিকিৎসা করেছিলেন কাঁথি হাসপাতালের কয়েকজন ডাক্তার, সেই চিকিৎসকদের বয়ান রেকর্ড করা হবে পুলিশ সূত্রে এমনই খবর। সেই সময় কর্তব্যরত কয়েকজন পুলিশ কর্মীরও বয়ান রেকর্ড হবে এমনই খবর। মঙ্গলকোটে ডিআইজি সিআইডি স্পেশাল তৃণমূল নেতা খুনের তদন্তে সরেজমিনে মঙ্গলকোটে সিআইডি তদন্তকারী অফিসারদের সঙ্গে বৈঠক, কতদূর এগোলো তদন্তের গতি প্রকৃতি জানতে চাইলেন সিআইডি তদন্তকারী দলের কাছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলবেন সিআইডি অফিসাররা। তৃণমূল নেতা খুনে তদন্তের নির্দেশকে কটাক্ষ দিলীপ ঘোষের। মঙ্গলকোটে তৃণমূল নেতা খুনের তদন্তে পাঁচ সদস্যের সিট গঠিত হয়েছে, অথচ ভোটের ফল ঘোষণার পর প্রায় 50 জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে, অথচ তাদের পরিবারের কান্না কর্ণপাত করেননি মুখ্যমন্ত্রী। একের পর এক ঘটনাকে অস্বীকার করেছেন টুইট বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এর পাল্টা বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ঠিক কি বলেছেন শুনবো। বিজেপির যে লোক মারা গেছে, একটা লোকও মারা যায় নাই, সব নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব, নিজেদের জামালির জন্য মারা গেছে। এবং তোমাকে আমি একটা কথা বলে দিই, ওই যে 48 জনের নামে যে তোমার এফআইআরটা কমপ্লেনটা জমা দিয়েছে হাইকোর্টে, কেউ কিন্তু এফআইআর করে নাই। ওদের ওই সিউড়ি পার্টি অফিসে বসে বসে কোনোটা করম খান সই করেছে, কোনোটা ওদের প্রেসিডেন্ট সই করেছে, একটা লোকও কিন্তু তারা পার্টি অফিসে বলছে যে আমরা কিন্তু এফআইআর করি নাই, আমরা সই, এ সই আমাদের নয়, আমরা প্রেস সামনে বলতে রাজি আছি। তা আমি এটা নিয়ে আমি দিদির সঙ্গে আলোচনা করে আমি তোমাকে জানাবো। দিলীপ ঘোষ, না না, দিলীপ ঘোষ একটা পাগল লোক, ওর নিজস্ব কিচ্ছু মাথা এখন নাই, মাথা শেষ হয়ে গেছে। হ্যাঁ, ইমিডিয়েটলি যদি একটা ব্রেনের ডাক্তার দেখাই ভালো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।